ব্রিটেনের বিভিন্ন শহর বার্মিয়াম ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত জাতীয় যুব সংহতির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য রাজনীতি এই স্লোগানকে সামনে রেখে পল্লীবধূ হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে সরকার গঠনের লক্ষ্যে বাংলাদেশ সহ ইউরোপ ও বহির্বিশ্বের জাতীয় যুব সংহতির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে হুসেন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বার্মিয়ামে অনুষ্ঠিত হল জাতীয় যুব সংহতির যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা। রোববার বার্মিয়ামে স্থানীয় একটি হলে লুকমান আহমেদ চৌধুরী পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি সভায় জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার আহ্বায়ক এস এম কবির আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব যুবনেতা মনসুর আলমের পরিচালনায় জাতীয় পার্টির শাসন আমলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ও পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের নানান ভূমিকার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন যুব সংহতির সিনিয়র সদস্য এস এম জাকির হোসেন। যুগ্ম আহ্বায়ক গুলজার আহমেদ, সাব্বির আহমেদ সিব্বির, মনসুর আহমেদ, আকমল হোসেন প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিয়াম জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান চৌধুরী এমপি, সহসভাপতি কামরুল হাসান চুনু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের আবুল, ডাবি জাতীয় পার্টির নেতা আবু নাসির আনামিয়া সহ জাতীয় যুব সংহতির বিভিন্ন নেতৃবৃন্দ। সব শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বার্মিয়াম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে।